সভাপতি তবগ্ন ঘোষের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু রাতের অন্ধকারে সেই সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে কেউ কে বা কারা নিয়ে চলে গিয়েছে, এই নিয়ে এবার বিক্ষোভে সামিল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তবগ্ন ঘোষের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, রাতের অন্ধকারে কে বা কারা খুলে নিয়ে যায়, ক্যামেরা ভাঙচুর করা হলো। এবার তবগ্ন ঘোষের বাড়ির সিসিটিভি ক্যামেরা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তবগ্ন ঘোষের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তা ভাঙচুর করা হয় রাতের অন্ধকারে। কে বা কারা এই ভাঙচুর করলো তা এখনো পর্যন্ত জানা যায়নি, আর এই নিয়ে ইতিমধ্যেই সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। আমার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তবগ্ন ঘোষের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেই ক্যামেরা রাতের অন্ধকারে ভাঙচুর করা হয়। ইতিমধ্যে এই ঘটনায় আমার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনা ঘিরে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতির বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে রাতের অন্ধকারে, কে বা কারাই সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করলো সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই আমার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে খবরে আমরা নজর রেখেছি, গতকাল রাতে ভাঙচুর করা হয় সিসিটিভি ক্যামেরা উত্তর কলকাতার বিজেপি সভাপতি তবগ্ন ঘোষের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তা ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যে আমার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব দা, ঠিক কি খবর রয়েছে, কে বা কারা এই সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করলো, এখনো পর্যন্ত কি জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে, গতকাল রাতে রাতের অন্ধকারে গভীর রাতে তবগ্ন ঘোষ উত্তর কলকাতা বিজেপির সভাপতি, যিনি তাপস রায় প্রার্থী, তাকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা প্রচারে ব্যস্ত থাকছেন, সেই তবগ্ন ঘোষের বাড়ির ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। বাইরের যে সমস্ত ক্যামেরা ছিল তা ভেঙে দেওয়া হয়েছে এবং তবগ্ন ঘোষ যেটা জানিয়েছেন যে এই কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কারণ গতকাল যে খবরটা আমরা আজকেও বলেছিলাম যে গতকাল 38 নম্বর ওয়ার্ডের যে অনুষ্ঠান ছিল আমার স্ট্রিট থানার অন্তর্গত অভিষেক মিশ্রের উদ্যোগে যে অনুষ্ঠান ছিল সেখানে বস্ত্র বিতরণের অভিযোগ উঠছিল এবং সেক্ষেত্রে তাপস রায় সেটাতে নালিশ করেন নির্বাচন কমিশনে এবং তা বন্ধ করে দেওয়া হয়। এরই প্রতিহিংসা হিসাবে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই কাজ করেছেন বলে আমাদের জানিয়েছেন তবগ্ন ঘোষ। এবং এছাড়াও তৃণমূলের স্থানীয় বেশ কিছু গুন্ডা সেখানে উপস্থিত ছিল বলে জানিয়েছেন তবগ্ন ঘোষ। এবং রাতের অন্ধকারে এই কাজকে তিনি কাপুরুষের মতন বলে উল্লেখ করেছেন। তবে সর্বতভাবে বিজেপির স্থানীয় কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই আমার স্ট্রিট থানায় উপস্থিত হয়েছেন এবং আমার স্ট্রিট থানায় তাপস রায়, যিনি উত্তর কলকাতা বিজেপি প্রার্থী, এবং তবগ্ন ঘোষ, যিনি উত্তর কলকাতা সভাপতি বিজেপির, তারা দুজনেই সেখানে রয়েছেন এবং তারা এ বিষয়ে এফআইআর দায়ের করছেন আমার স্ট্রিট থানায়। ঘটনা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচন আমার স্ট্রিট থানার পুলিশের পক্ষ থেকে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে কি কোনো পদক্ষেপ করা হয়েছে, তারা কিভাবে তদন্ত করছে, তদন্ত কি এগোচ্ছে? দেখো, নিশ্চিতভাবে এখনো তদন্ত প্রক্রিয়া শুরু না হলেও তারা এফআইআর করছেন, অর্থাৎ তাপস রায় এবং সেখানকার যার বাড়িতে ভাঙা হয়েছে অর্থাৎ উত্তর কলকাতা যিনি সভাপতি বিজেপির, তারা তারা এক্ষেত্রে তারা অভিযোগ দায়ের করছেন, এফআইআর দায়ের করছেন এবং এফআইআর দায়ের পরেই তদন্ত প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। কিন্তু নির্বাচনের আগে এই ধরনের কাণ্ড কেন ঘটাবে তৃণমূল, বা কি উদ্দেশ্য থাকতে পারে, কি বলবে এই বিষয়ে? দেখো, রাজনৈতিক উত্তাপ রয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে তাপস রায় বিজেপিতে যোগদানের পর তাকে যখন বিজেপি প্রার্থী করেছে, বলত সুদীপ বনাম তাপসের একটা লড়াই, উপভোগ্য লড়াই দেখা যেতে পারে। কারণ এতদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সেই হিসাবে উত্তর কলকাতায় প্রতিপক্ষ ছিল না এবং উত্তর কলকাতা কার্যত তৃণমূলের গড় হয়ে উঠেছিল, সেখানে তাপস রায় তার একটা ব্যক্তিগত কারিশ্মা রয়েছে এবং দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করার ফলে তিনি হাতের তালুর মতন এই উত্তর কলকাতাটাকে চেনেন। উত্তর কলকাতার বহু তৃণমূল কর্মী সমর্থক তাপস রায়ের ফ্যান বলা যেতে পারে, তাপস রায়কে তারা ভালোবাসেন এবং তাপস রায় জানেন এখানে গোষ্ঠীতে কার কার কি সমস্যা রয়েছে, অর্থাৎ তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটাকে তাপস রায় কাজে লাগাতে চাইছেন এবং সেই কাজে লাগানোর ক্ষেত্রে তাপস রায় কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিতে পারেন।
একবার যেত ভোটের ময়দানে, সেক্ষেত্রে এই আবহাওয়ায় একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েনের ফলই হচ্ছে এই ধরনের ঘটনা। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে বুদ্ধদেব দা, আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। এবং যে খবরে আমরা ইতিমধ্যেই নজর রেখেছি, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তা রাতের অন্ধকারে ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই আমাশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে, এবং কে বা কারা এই ভাঙচুর করলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে।